নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। সময় থাকতে আমরা অনেক কিছুর মূল্যায়ন যথাযথভাবে করতে পারি না, সেই গুরুত্বটা দিতে পারি না। সে আজকে এটা বললে খুব বেশি কো অত্যুক্তি হয়ে যাবে, প্রশ্নটা আপনাদের কাছেই থাক। পণ্ডিত শ্রী অর্পণজি, যে মানসিকতায়, যে শিক্ষায়, যে দক্ষতায়, যে পারদর্শিতায় জ্যোতিষশাস্ত্রের চর্চা করে চলেছেন এবং মানুষের জন্যে তার সুফলটা পৌঁছে দিচ্ছেন, সেটা কেউ কেউ এই সময় তার যথাযথ মূল্যায়নটা করতে পারছেন, কিন্তু সকলে হয়তো পাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে হয়তো আরও বেশি করে পারবেন। যে পণ্ডিতজি কীভাবে কাজটা করেন, তার পন্থাটা, একজন শিক্ষিত মানুষের জ্যোতিষ ব্যক্তির কতটা প্রয়োজন, সেটা হয়তো পরবর্তী সময়ে আমরা বেশি করে আরও মূল্যায়ন করতে পারব। এই সময় যতটা করতে পারছি সে সংখ্যাটা নেহাত কম নয়, যার জন্য আজকে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে তার জন্য চাহিদা, তার গ্রহণযোগ্যতা, বাংলার মানে র্যাঙ্কিং তারাই করে দিচ্ছেন, বাংলার এতজন জ্যোতিষ ব্যক্তির মধ্যে টপ লেভেলে রয়েছেন, এই ধরনের, সেটা তো সেই স্বীকৃতিরই একটা নামান্তর। বিষয়টা হচ্ছে যে ধরনের বিশ্লেষণ রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে হয়ে থাকে তারই ছোঁয়া আমরা এই ক্লাসরুমের আঙ্গিকে এখান থেকেও তো পেয়ে যাই। আজকের বিষয় তেমনই একটা কোথাও সময় থাকতে গুরুত্ব দেওয়ার একটা আগাম জেনে যাওয়ার প্রচেষ্টা, যা অ্যাস্ট্রোলজি থেকে একমাত্র তো সম্ভব। অনেক ক্ষেত্রে মেডিকেল সায়েন্স অনেক ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স জানিয়ে দেয়, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা হয়তো পুরোপুরি সম্ভব হয় না, সেখানে মেডিকেল অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদেরকে ভীষণভাবে হেল্প করতে পারে। আজকে ধরুন ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা, ঠিক তেমন চোখ থাকতে চোখের সমস্যাকে ঠিক সময় গুরুত্ব না দেওয়া হয়তো তাকে অন্ধত্বের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু সকলের নয়। কাদের সেটা হতে পারে? চোখের একটা সাধারণ সমস্যা অন্ধত্বের মতো চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে কি? পারে বটে, কিন্তু কাদের, কোন গ্রহ নক্ষত্রের সন্নিবেশে, সেটা জানবো আবারও সেই শিক্ষিত জ্যোতিষ ব্যক্তির হাত ধরে। এই মুহূর্তে আমাদের মান্যতায়, আমাদের ভালোবাসায়, তার প্রতি আমাদের শ্রদ্ধা পূর্ণ মাত্রায় পণ্ডিত শ্রী অর্পণজি, আসুন তাকে স্বাগত জানিয়ে তারপরে সেই বিষয়ে আমরা গভীরভাবে মনোনিবেশ করি। নমস্কার। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আগেই বলেছিলাম কালপুরুষের অঙ্গ বিভাগ মেষ রাশি থেকে শুরু হয়, অর্থাৎ মেষের দ্বিতীয় এবং দ্বাদশ, মীন এবং বৃষ থেকে চোখের বিচার। আর যদি লগ্ন, তাহলে মিথুন লগ্ন, এই লগ্নের দ্বিতীয় এবং দ্বাদশ, তাহলে শুক্র এবং চন্দ্র এই দুটি গ্রহের অধিপতি, এবং ভাব হচ্ছে দ্বিতীয় দ্বাদশ থেকে চোখের বিচার। আপনার চোখটা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে কিনা, আপনার চোখটা খুব অল্প বয়সেই সমস্যাটা আসতে পারে কিনা, জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে একটা গাইডলাইনে পৌঁছাতে পারে। চোখের কারক গ্রহ হচ্ছে রবি। এই রাশিচক্রটা দেখুন, মিথুন লগ্ন, তার চতুর্থে রবি, রাহুযুক্ত, শনি দৃষ্টি যুক্ত। তাহলে এই জায়গাটা মন দিয়ে দেখুন যে রবি রাহু শনি ফোর্থ হাউসে, তাহলে চোখের কারক গ্রহ যে রবি, সে শনি যুক্ত আবার রাহু যুক্ত, তার মানে হচ্ছে রবিটা রাহুর সাথে যুক্ত হয়েছে, শনির সাথে যুক্ত হয়েছে, গ্রহণযোগ তৈরি হয়েছে, আবার শনি রবির যোগে বীজযোগও তৈরি হয়েছে। তাহলে চোখের কারক গ্রহ পাপগ্রহ যুক্ত থাকায় ক্ষতিগ্রস্ত। এইবার আসি দ্বাদশ ও দ্বিতীয় পতি। তাহলে দ্বিতীয় পতি দশমে, দ্বিতীয় পতি একাদশে রয়েছে, দুঃখিত এটা দশম নয় একাদশ, দ্বিতীয় পতি একাদশে আর দ্বাদশপতি ষষ্ঠে, তার মানে ষষ্ঠ হচ্ছে রোগ স্থান, সেইখানে দ্বাদশপতি ষষ্ঠে গেছে মঙ্গলের ঘরে। তাহলে চোখের কারক গ্রহ মানে রাহু এবং শনিযুক্ত, এটা একটা কারণ যে চোখের কারক গ্রহ যদি পাপগ্রহ যুক্ত থাকে সেখানে আপনার অন্ধত্ব নেমে আসতে পারে, রেটিনা ডিট্যাচমেন্ট হতে পারে, চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। আর দ্বিতীয়ভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে এবং এটা মারক,
সেই জন্য দেখুন, লগ্নের দ্বিতীয় মারক দৃষ্টি দিয়েছে মঙ্গল, আর দ্বাদশপতি ষষ্ঠে এইটা থাকার জন্য মানে সাধারণভাবে চোখটা অন্ধত্বের দিকে পৌঁছেছে। এই ধরনের রাশিচক্র জন্মকালীন বিচার করে দেখবেন তার চোখটা কতটা ক্ষতি হতে পারে, চোখটা কি ছোটবেলাতেই ক্ষতি হতে পারে, চোখটা কি মধ্য বয়সে হতে পারে, চোখটা কি হতে পারে। সেটা হচ্ছে চোখে চশমা সকলেই পড়ে, অতএব চোখটাতে পাওয়ারের সমস্যা থাকতে পারে, কিন্তু অন্ধত্ব তো খুব কঠিন ব্যাধি, সেটা হলে তো সে পৃথিবীর রূপ রস গন্ধ কিচ্ছু উপভোগ করতে পারবে না, এবং সেটা তো একটা অভিশাপ। সেইটা যাতে না হয় জন্মকালীন রাশিচক্র বিচার করে অবশ্যই তার প্রতিকার, তার কি করা উচিত সেইটা নজর রাখা দরকার। আপনাদের রাশিচক্র, আপনাদের ছেলেমেয়েদের রাশিচক্র বিচার করে এটা দেখবেন, শুধু ভাগ্য টাকার একটা বাড়ি হবে কি না এইটা জেনে জ্যোতিষের কাছ থেকে চলে যাবেন না, মেডিকেল পার্টগুলো খুব ভালো করে জেনে নেবেন, কারণ সেই সুযোগটা আমাদের আছে, সেই সুযোগটা অ্যাস্ট্রোলজি আমাদেরকে দেয়, তো সেই সুযোগটাকে তো পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে হবে, এবং সেটাই আগাম জেনে যাওয়ার সেই একটা কোথাও সচেতনতা। কারণ আজকে যে মানুষটি সচেতন করার জন্য বলছেন, অ্যাস্ট্রোলজারের কাছে যখন জানবেন যে যাবেন, এইগুলো না জেনে যাবেন না, কারণ তিনি সেটা করেন, তিনি সেটা জানান। হ্যাঁ, তার মানে তোমার যেটা প্রশ্ন, এটা জানতে গেলেই তোমাকে অ্যাস্ট্রোলজির পার্ট তো জানতেই হবে, তার সঙ্গে আবার মেডিকেল অ্যাস্ট্রোলজিটাও জানতে হবে আরো বেশি করে। এই মেডিকেল অ্যাস্ট্রোলজি জানতে গেলে এখানে বিদ্যার ব্যাপার, শিক্ষার ব্যাপার, সেইগুলো জ্যোতিষরা করবে না, এবং তাদের কথায় সেটা ফুটে বেরিয়ে যায় যে তারা পড়াশোনাটা করেনি। নালে বোঝো না একটা জিনিস, যে কত বড় অজ্ঞানতা ভারতবর্ষের সনাতন ধর্মে বা পৃথিবীর বুকে সনাতন ধর্মের কোনো প্রবক্তা কোনো মহাপুরুষ বলে গেছে কি যে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বলে কোনো বস্তুই নেই। আসলে আমরা সাধারণ মানুষ 64 তন্ত্র টেবিলের ওপর নিয়ে আসো দেখিয়ে দেব, চৈতন্য চরিতামৃত দেখিয়ে দেব, গীতা দেখিয়ে দেব, মানে ভাগবত গীতা যেটা দেখিয়ে দেব, শ্রী শ্রী চণ্ডীতে দেখতে পারো, চৈতন্য চরিতামৃতে দেখতে পারো, অমীয় নিমাই চরিত দেখতে পারো, যত আধ্যাত্মিক পুস্তক আছে, যে ব্ল্যাক ম্যাজিক বলে কোনো বস্তু আছে কিনা নেই, কিন্তু কিন্তু একটা মিথ্যা চার চালিয়ে ব্ল্যাক ম্যাজিক করে সাধারণ মানুষের যে ধর্মীয় অজ্ঞানতা সেটাকে এনক্যাশ করছে, এটা মানুষ বুঝবে, এটা পরিষ্কার মানুষ বুঝবে, না বোঝার কিচ্ছু নেই। অজ্ঞানতাটা নিশ্চয়ই কোনো অপরাধ নয়। না, তুমি তো একটা শিক্ষিত ছেলে, তুমি কি জানো যে যে ব্ল্যাক ম্যাজিক বলে একটা প্রয়োগ আছে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে প্রয়োগই নেই, মানে নিজে একটা জন্ম দিয়েছে। আমি যদি একটা ধর্ম, মানে ধরো 33 কোটি দেবতা আছে, আমি সৌমিত্র নামে একটা ভগবান জন্ম দিলাম, এরকম তো হয় না যে তিনি চশমা টশমা পরে জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন, তুমি একটি ভগবান আমাদের, এরকম হয়? যুক্তি আপনি আপনি হয়তো মজার ছলে কথাটা বলছেন। কোনো মজা হচ্ছে না একদম, আমি খুব সোজা কথা বলি। ধরুন আমি একটা ভগবান, আমি ব্ল্যাক ম্যাজিকের জন্মদাতা এরকম বললাম, কিন্তু ব্ল্যাক ম্যাজিক বলে তো কিছু নেই। তাহলে আমি কি করি, আমি কালকে একটা সৌমিত্র চ্যাটার্জি বলে একটা দেবতা জন্ম দিলাম সনাতন ধর্মের, যে তিনি জিন্সের প্যান্ট পরে এরকম বসে থাকবে, তার পুজো হয়তো পঞ্চমীর দিন করা হবে, কৃষ্ণা পঞ্চমী তিথিতে সৌমিত্র চ্যাটার্জি বলে একটি ভগবানকে পুজো করা হবে, এরকম করা যায় নাকি? মানে নিজে জন্ম দেওয়া যায়, ক্রিয়েশন করা যায়, সাবজেক্ট তো জন্ম দেওয়া যায় না, দেয়া যায় কি? যেমন দুর্গা পুজো, বিয়ন্নন্দিকেশ্বর, কালিকা পুরাণ, দেবী পুরাণ, এই মতে হয়। এখন যদি বলেন আমি একটা পুরাণ জন্ম দিয়ে ওই মতটাও শুরু হয়ে গেল আজকে, সেটা তো হবে না। সনাতন মানে তো অজনিত্য শাশ্বত, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এ সত্য। ওয়াটার ইজ কালারলেস, স্কাই ইজ ব্লু, ইউনিভার্সাল ট্রুথস, সেটা হাত দিয়ে সরাবে কি করে? যদি কেউ বলে যে আমি আকাশটা গোলাপি রং করে দেবো, সেটা হবে কি? তাহলে এই যুক্তিটা তো সাধারণ মানুষের কাছে রাখতে হবে, ভীষণ বাস্তব।
ঠিক তেমনি কোনো জাতক বা জাতিকার রাশিচক্র সেইভাবে, রাশিচক্র অনুযায়ী জল যেরকম, জলের অপর নাম যেরকম জীবন, চোখ ছাড়া আপনি পৃথিবীর রূপ রস গন্ধই দেখতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে রাশিচক্রটা জন্ম হওয়ার পরই আগে দেখেছি আমি, সরকারি চাকরি পাবে, প্রেম করবে, ভালো বউ হবে, পড়াশোনা করবে, মা বাবাকে দেখবে, তো দেখা গেল জন্ম অন্ধ হয়েই জন্মালো, বা জন্মাবার পরেই কিছুদিনের মধ্যে তিনি অন্ধ হয়ে গেলেন, তাহলে তার কেরিয়ারটা কি হবে? একথা বললেই আমি লোকের কাছে অপ্রিয় হব তা তো না, তাহলে বারবার বলছি রাশিচক্র দেখাতে এসে নিজেদের আয়ু, নিজেদের কোনো অ্যানাটমিক্যালি বড় ধরনের সমস্যা আছে কিনা, রোগ ব্যাধি সমস্তটা জানুন, তার সঙ্গে আপনাদের প্রতিষ্ঠাও জানুন, কারণ যদি ওরকম অশুভ কোনো যোগ থাকে সেই যোগকে খণ্ডনের দিকে যেতে হবে। এই যে একজন শিক্ষিত ব্যক্তি রূপে যেমন আপনার নিরন্তর গবেষণার কাজটাও চলে, সেই গবেষণার কাজে ফলশ্রুতি স্বরূপ এবং তারই কোথাও একটা কীর্তি, একটা আউটপুট আমাদের কাছে আছে বিভিন্ন পুস্তকগুলো আপনার। হ্যাঁ, তোমাকে বলি আমি একটা যুক্তির কথা, দক্ষিণাকালে চার হাত, বেশ সনাতন ধর্মে সাকার মূর্তিতে এটা নিয়ম, কিন্তু কেউ কি দেখছি মানে দক্ষিণাকালী নামটা আমার নিজে নিজে করে নিয়েছি, কিরকম মানে ধরো আমি ঠিক করলাম আমার বাড়ির কালী মূর্তিটার নাম হচ্ছে শেফালী, শেফালী মা, এটা করছেন অনেকে, যেমন কাটোয়াতে আছে খেপি মা, মানে কত বড় অজ্ঞানতা। আচ্ছা, আন্তরিকতার সাথে ভালোবেসে এটা হতে পারে? না না, ব্যাপারটা ভালোবাসার জায়গাটাই নেই তো, দক্ষিণাকালী তো মা 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 হবে কথাটা, মায়ের আলাদা নামকরণ কে করলো? যেমন আদ্যা শক্তি, আদি শক্তি সেটা কি? দক্ষিণাকালী। আর দেবাদি দেবকে শিব, আমি ঠিক করলাম না শিবের নামটা একটু পাল্টাও, মহেশ্বর এই এই ধরনের নামটা আমরা জানি যেটা, সেটা একটু পাল্টাবো, আমি শিবের ডাক নাম একটু পল্টু দিলাম আর কি, এটা দেওয়া যাবে না তো, এটা কে দিচ্ছে, কারা দিচ্ছে? ঠিক সেরকম ব্ল্যাক ম্যাজিক, একটা কালো জামা পরে হাত পা নাড়িয়ে, হ্যাঁ ওপরে পেছন দিকে আগুন জ্বলছে, সে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক করে যায়, ব্ল্যাক ম্যাজিক বলে কোনো কিছু নেই, ম্যাজিক আর যদি কি একটা কি, ছোটবেলায় আপনাদের স্কুলে ম্যাজিশিয়ান আসতো না, ম্যাজিক দা পিসি সরকার, তিনি তো বলছেন আমি ম্যাজিশিয়ান, তিনি তো বলছেন না আমি ধর্মের প্রবক্তা বা আমি ধর্মকে জন্ম দিচ্ছি, 64 তন্ত্র সাধনা যিনি করলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তাহলেও তো বলতে পারতেন যে তোরা এসব করিস না, তোরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ঈশ্বর দর্শন এবং জীবনের সমস্ত কিছু যা কিছু সমস্ত কবজের মাধ্যমে তোদের সমস্যা মিটে যাবে, এ কথা তো কোনো মহাপুরুষ অবতার বলেনি। হ্যাঁ, কেউ শিবের নাম পল্টু দিচ্ছে, কেউ আঙুল দিয়ে তা তাজমহল সরিয়ে দেবে বলছে, কেউ মাথা দিয়ে বলছে হিমালয় সরিয়ে দেবে, সবটাই নাকি ব্ল্যাক ম্যাজিক দিয়ে সম্ভব, তাহলে তো রাজত্বও এসে যেতে পারে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এসবের দরকার কি, ভোট নির্বাচন এত অশান্তি কিসের দরকার, তা তো ব্ল্যাক ম্যাজিকের কাছে গেলেই তো হয়ে যায়, ইভিএমেরও দরকার নেই, ব্যালটেরও দরকার নেই, ব্ল্যাক ম্যাজিক তাকে একদম পরিষ্কার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় এনে দেবে, হাসি পায় না এটা? এই যুক্তিটা শুনবেন না আপনারা যে ভগবানেরও ডাক নাম তারা তারা ঠিক করছে, আমি দেখেছি কালী ঠাকুরের আর একটি নাম বিশেষ বিশেষ ক্ষেত্রে রুক্মিণী মা, এরকম কোনো কিছুই নেই সাবজেক্টে, তাহলে আমি ঠিক করলাম যে শর্মিলা, আমার বাড়ির কালী ঠাকুরটার নাম শর্মিলা, মানে কোথায় নামিয়েছে সনাতন ধর্মটা? আচ্ছা, এটাকে কি কেউ যদি ব্যক্তি আক্রমণ ভেবে থাকে তিনি কি সঠিক, কিচ্ছু আসা যায় না, কোনো ব্যক্তি আক্রমণের ভয় কি আমি পেয়েছি নাকি কোনোদিনও? আমি কোনোদিন জ্যোতিষ জগতের যে কোনো লোককে ডেকে মাঠ একদম একটা খোলা মাঠে মিটিং করতে পারি, আক্রমণ সামলানোর ক্ষমতা রাখি, সেই শিক্ষা ঈশ্বর আমাকে দিয়েছে যে ভগবানের নামকরণ আলাদা আলাদা করে করা হচ্ছে, নিজেরা করছে আর কি, যে আমার বাড়ির কালীর আলাদা নাম, এরকম হয় নাকি? আদি শক্তি, আদ্যা শক্তি, মহামায়া। আচ্ছা, তাতেও কি কিছু যায় আসে? প্রশ্নটা যায় আসেন নয়, নিজের ধর্মটাকে হত্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, এই সাধারণ মানুষকে এটা মিসগাইড করা, সেটা কেন হবে? যেমন ভগবানের একটি নামকরণ হওয়ার জায়গা আছে, যেমন রাজরাজেশ্বরী,
দক্ষিণেশ্বরের মন্দিরে দক্ষিণাকালীকে বলে ভবতারিণী, কিন্তু সেটা কে বলেছেন সেটা জানতে হবে তো, সেটা মানেও তো জানতে হবে। সেটা জানবো না, নিজস্ব নিজস্ব নামকরণ করবো, যেমন বৈভব লক্ষ্মী, সেটা কি কায়না মাথায় দেয়, তার কাজটা কি, সেটা কে বললেন, মানে কোজাগরী লক্ষ্মী কেন হয়েছে, মহালক্ষ্মী কি আর বৈভব লক্ষ্মী কি, এই তিনটার মানে বলো, জানি না। সেটা কোজাগরী মানে কে জাগরে, মানে কার্তিক মাসের লক্ষ্মী পুজো, সেটা লক্ষ্মী, কোজাগরী বলা হয়েছে কে জাগরে থেকে সোর্সটা এসছে, আদিশক্তি কিন্তু মহালক্ষ্মী। এবার বৈভবের কে জন্ম দিয়ে বসে আছে, খর্দা স্টেশন, ব্যারাকপুর স্টেশন, বৈভব লক্ষ্মীর বই পাওয়া যাচ্ছে, সেটা পড়লে নাকি অর্থ আসে, তাহলে সেটা তো আমার মনে হয় অর্থমন্ত্রীদের সবচেয়ে বেশি পড়া উচিত আগে, কারণ রাজ্যটা তাহলে বাঁচবে। কি ভয়ঙ্কর একটা অবস্থান, আপনারা অনুষ্ঠানগুলো মনোযোগ দিয়ে শুনুন, এই ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে সোচ্চারণ, ব্ল্যাক ম্যাজিক নেই তো, তন্ত্র আছে, বেদ আছে, ব্ল্যাক ম্যাজিক নেই, কিন্তু নিজে একটা জিনিস প্রতিষ্ঠা করে মানুষের কাছে ছুড়ে দিয়েছে, মানুষ এখন ওইটা নিয়ে রয়েছে, পরে সব বুঝতে পারবে, কাটমানির মতো ফেরত হবে সব। মূল কথাটা হচ্ছে ভালোর সঙ্গে সংযুক্ত হওয়া, না সেটা হওয়া যাবে না, তাহলে সেটা হতে গেলে শিক্ষা চূড়ান্ত হতে হবে, না ধরুন আজকে এই যে প্রবলেমটা, এই যে প্রবলেমটা, এই যে চোখের সমস্যাটা, রবি রাহু যুক্ত, শনি যুক্ত, এবং দ্বিতীয় পতি একাদশে আর দ্বাদশ পতি ষষ্ঠে, এর প্রতিকার জন্মের পর থেকেই করতে হবে, তাহলে চোখটার অন্ধত্ব থেকে সে বাঁচতে পারে, সুরক্ষা দেওয়া যেতে পারে, বাঁচতে পারে, এবং চোখটা হয়তো পাওয়ার আসতে পারে, চশমা আসতে পারে, কিন্তু তার অন্ধত্ব আসবে না। প্রকৃত জায়গাটা এইভাবে আমরা যদি বুঝতে পারি না, তাহলে অনেক কিছু ডামাডোলের হাত থেকে, এই যে পণ্ডিতজি বিভিন্ন কথাগুলো বলেন, কিছু কিছু মজার ছলে এক্সাম্পল দিয়ে এইভাবে বলেন, আমরা একটু হেসে ফেলি, আমরা মজা পাই, কিন্তু তার মধ্যে কি গুরু তত্ত্ব কথা লুকিয়ে আছে, কোন শিক্ষাটা লুকিয়ে আছে, সেইটাকে যদি আমরা ধরতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে বোধহয় পণ্ডিতজিকে আর বারে বারে এই ধরনের বক্তব্য উপস্থাপনেরও তৈরি করতে হবে না, আবার কেউ ভেবে ফেলতে পারেন যে ব্যক্তি আক্রমণ করছেন, এই ধরনের সিচুয়েশনও তৈরি হবে না, কারণ আলটিমেটলি তিনি ভালো কিছুর সঙ্গে আমাদেরকে সংযুক্ত করতে চাইছেন, মিসগাইডেড নয়, প্রকৃত সেই একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তির যেটা ভূমিকা সেটা পালন করার চেষ্টা করছেন, সেটা আমরাও যদি বুঝতে পারি নিজেদের জন্যে বোধহয় মঙ্গলদায়ক। শুধু এইটুকু যেতে যেতে, কারণ সময় একদম শেষ, আজকে যেমন এই যে শিক্ষামূলক একটা এপিসোড আবারও পেলাম, ঠিক তেমনই জীবনের শিক্ষা কিছু পেতে হলে প্রপার গাইডলাইনটা কিন্তু প্রয়োজন, এবং সেটা প্রকৃত একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারই ডেফিনেটলি দিতে পারে, সেইটা বিশ্বাসটা যদি পণ্ডিত শ্রী অর্পণজি নামের সঙ্গে থাকে তা আপনার, তাহলে দুটো মোবাইল নাম্বার আপনাকে কানেক্ট করতে পারবে, এর বিকল্প কিছু নেই, 9836707677, আর দ্বিতীয় মোবাইল নাম্বার 9674009632। হ্যাঁ, বিকল্প যদি বলেন হোয়াটসঅ্যাপ নাম্বার একটা আছে, সেটা 9831316008, এক এক ডেট অনুযায়ী এক এক জায়গায় পৌঁছে যান, সেটা টিভি স্ক্রিন ফলো করলে বা এখানে ফোন করলে জেনে যেতে পারবেন। কিন্তু ওই বিকল্পের কথাই বলতে হয়, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে শিক্ষার বিকল্প কিন্তু নেই, তাহলেই এই ধরনের ডামাডোল সৃষ্টি হবে, যেটা অশিক্ষা বা স্বল্প শিক্ষায় এই ধরনের বিভ্রান্তি তৈরি করে, প্রকৃত শিক্ষা কিন্তু সেই বার্তাটা দেবে না, যেটা পণ্ডিতজির কাছ থেকে আমরা বারে বারে পাই, আমরা বুঝলেই সেটা আমাদের জন্য মঙ্গল। কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য মঙ্গল কি, থামতে হবে এখানে, আর যেতে যেতে বলি যে ইউটিউব ফলো করে এই ধরনের যাবতীয় এপিসোডগুলো পণ্ডিতজির কিন্তু দেখে নিতে পারেন। ওকে, আজকে বিদায় দিন, আগামীতে দেখা হচ্ছে, ভালো থাকুন সবাই, নমস্কার।